ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা নর্থ চায়না ইলেকট্রিক পাওয়ার ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে আলোচনা করব। তো প্রথমে বলে রাখি যে এটা একটা হচ্ছে কন্ডিশনাল স্কলারশিপ। তো এক ভাই আমাকে রিকোয়েস্ট করছিলেন যে নর্থ চায়না ইলেকট্রিক পাওয়ার ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে একটা ভিডিও করতে, তাই এই ভিডিওটা করা। আমরা ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করি না, যেহেতু ওই ভাই রিকোয়েস্ট করছিলেন যে ইউনিভার্সিটি স্কলারশিপ সম্পর্কে বলতে, তো এই জন্য ভিডিওটি করা। তো এই ইউনিভার্সিটিতে হচ্ছে আপনার ব্যাচেলর করতে পারবেন। এই ইউনিভার্সিটিতে চাইনিজ মিডিয়াম এবং হচ্ছে ইংলিশ মিডিয়াম দুইটাই আছে। তো আপনারা ইংলিশ মিডিয়ামে যে সাবজেক্টগুলোতে পড়াশোনা করতে পারবেন তার মধ্যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অটোমেশন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। তো এই পিডিএফটা ইউনিভার্সিটি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা, এই জন্য হচ্ছে টেক্সটগুলো হচ্ছে খুবই ছোটো ছোটো, তো আপনাদের হচ্ছে দেখতে একটু কষ্ট হতে পারে। তো আমরা একটু জুম করে নিলাম। তো এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে গেলে আপনার যে ফাইলগুলো লাগবে সেটা হচ্ছে যে প্রথমত আপনার কাছে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে এই ইউনিভার্সিটিতে গিয়ে। এরপর হচ্ছে আপনার এসএসকে সার্টিফিকেট লাগবে ফর চাইনিজ মিডিয়াম। যারা চাইনিজ মিডিয়ামে পড়াশোনা করতে চান তাদের ক্ষেত্রে লেভেল 3 অর লেভেল 4-এর সার্টিফিকেট লাগবে যদি চাইনিজ মিডিয়ামে পড়তে চান। তো আপনারা ইংলিশ মিডিয়ামে পড়তে গেলে আইএলটিএস, টোফেল এই জিনিসগুলো হচ্ছে আপনাদের লাগবে। এরপর হচ্ছে আপনাদের ট্রান্সক্রিপ্ট লাগবে, এরপর সার্টিফিকেট লাগবে, এরপর পাসপোর্ট লাগবে এবং আদার্স যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো হচ্ছে আপনারা দেখে নেবেন। এবং এখানে ব্যাচেলর করতে গেলে আপনাকে হচ্ছে 22 বছরের নিচে হতে হবে। এবার আসা যাক টিউশন ফি। এখানে হচ্ছে টিউশন ফি আপনারা দেখতে পাচ্ছেন যে 82,000 RMB পার ইয়ারে, এবং ইন্স্যুরেন্স ফি 800 RMB পার ইয়ার, এবং অ্যাকোমোডেশন ফি 4 বেডরুম, এক রুমে 4 জন থাকবেন, তো সেক্ষেত্রে 750 RMB প্রতিজনকে প্রতি মাসেই পে করতে হবে। তো এখন আসা যাক এই ইউনিভার্সিটি স্কলারশিপ সম্পর্কে। এই ইউনিভার্সিটি স্কলারশিপ সম্পর্কে অনেকেই একটা জিনিস হাইড করে যে ইউনিভার্সিটিতে 4 বছরে হচ্ছে আপনারা ফুল ফ্রি স্কলারশিপ পাবেন, যেটা হচ্ছে বেশিরভাগ এজেন্সি এই কাজটা করে থাকে। আপনারা হয়তো নতুন অথবা চায়না সম্পর্কে অতটা জানেন না বা ইউনিভার্সিটি সম্পর্কে খুব একটা জানেন না, তো আপনাদেরকে বলে দেয় যে এখানে হচ্ছে আপনারা 4 বছর ফুল ফ্রি স্কলারশিপ পাবেন। তো আপনারা হয়তো প্রথম বছর ফুল ফ্রি স্কলারশিপ পেয়ে ভেবে থাকেন যে হ্যাঁ আমরা মনে হয় 4 বছরই ফুল ফ্রি স্কলারশিপ পাবো। তো আপনারা যখন ভর্তি হয়ে যান এবং 1 বছর কমপ্লিট করেন, এরপরে হচ্ছে আপনারা বুঝতে পারেন যে ইউনিভার্সিটিতে ফুল ফ্রি স্কলারশিপ না, অর্থাৎ এটা হচ্ছে কন্ডিশনাল একটা স্কলারশিপ। আপনাকে শুধুমাত্র ফার্স্ট ইয়ারে ফুল ফ্রি স্কলারশিপ দেওয়া হবে, টিউশন ফি হোস্টেল ফি সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে। এবং ফার্স্ট ইয়ারে 2টা সেমিস্টার থাকে, ফার্স্ট ইয়ারে যে 2টা সেমিস্টার হবে এই 2টা সেমিস্টারের পারফরমেন্স অনুযায়ী আপনি যদি 15% মধ্যে থাকতে পারেন তো সেক্ষেত্রে আপনার টিউশন ফি এবং হোস্টেল ফি ফ্রি দেওয়া হবে। আর আপনি যদি 15%-এর ভিতরে না থাকতে পারেন তো সেক্ষেত্রে আপনাকে 50% টিউশন ফি এবং হোস্টেল ফি পে করতে হবে। তো 2টা মিলে হচ্ছে আপনাকে প্রতি বছরে হচ্ছে 9,000 RMB পে করতে হবে। তো আপনারা হয়তো অনেকেই জেনে থাকেন যে আমি চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখাই, তো আমার কাছে কয়েকজন ভাই পড়েন এই ইউনিভার্সিটি, তারা নিজেই আমাকে বলছে যে এই ইউনিভার্সিটিতে হচ্ছে এই স্কলারশিপটা যে আপনার হচ্ছে ফার্স্ট ইয়ার যদি আপনি হচ্ছে ভালো রেজাল্ট করতে পারেন অর্থাৎ 50%-এর ভিতরে থাকতে পারেন তো সেক্ষেত্রে আপনার হচ্ছে টিউশন ফি এবং হচ্ছে হোস্টেল ফি ফ্রি। আর আপনি যদি না থাকতে পারেন সেক্ষেত্রে আপনাকে হচ্ছে টিউশন ফি এবং হচ্ছে হোস্টেল ফি মিলায় প্রায় হচ্ছে 9,000 RMB প্রতি বছরে আপনাকে পে করতে হবে। তো এই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগে আপনার হচ্ছে সাবধান থাকবেন, এবং যারা কনফিডেন্ট থাকবেন যে হ্যাঁ আমি ভালো রেজাল্ট করতে পারবো, 15%-এর মধ্যে থাকতে পারো, তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবেন। তো ভিউয়ার্স, আশা করি নর্থ চায়না ইলেকট্রিক পাওয়ার ইউনিভার্সিটি স্কলারশিপ সম্পর্কে আমি বিস্তারিত আপনাদের বুঝাতে পেরেছি। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন, এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি এই চ্যানেলে সব সময় হচ্ছে সঠিক তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।